আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। অটোক্যাড টুডে বাংলা টিউটোরিয়াল ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। তাহলে শুরু করা যাক। অটোক্যাডের আজকে ক্লাসে আমাদের হচ্ছে আলোচনা হচ্ছে ড্রয়িং টুলবার সম্বন্ধে। ড্রয়িং টুলবার হচ্ছে সবসময় ক্যাড ডেস্কটপটার বাম দিকে যে টুলবারগুলো থাকে, এগুলো হচ্ছে তোমার ড্রয়িং টুলবার। এগুলো কিন্তু চেঞ্জ করা যায় সহ, কিন্তু অটোক্যাড ওপেন করার পরপরে যে টুলবারগুলো থাকে বাম দিকে, সেগুলো হচ্ছে তোমার ড্রয়িং টুলবার। ড্রয়িং টুলবারের প্রথমে হচ্ছে লাইন। লাইনের বাংলা হচ্ছে রেখা। সকল ধরনের সরল এবং বক্ররেখা অঙ্কন করার জন্য এই লাইন কমান্ড ব্যবহার করা হয়। এই মেনু বার থেকে লাইন কমান্ড নিবা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে, বা এর শর্টকাট কমান্ড। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যে অটোক্যাডে কোনো কিছু যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোনো কিছু যদি কাজ না করে ঠিকমতো, এরকম উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে এর রিফ্রেশ মুডে আসার জন্য কিবোর্ড দিয়ে ESC, এই যে উপরের কোণের দিকে দেওয়া আছে ESC স্কেচ, এই বারটা ক্লিক করলে তোমার রিফ্রেশ বার আসবে। এই যে রিফ্রেশ, এটা হচ্ছে অটোক্যাডের রিফ্রেশ মুড। এটা হচ্ছে তোমার অটোক্যাডের রিফ্রেশ মুড। কোনো কাজ যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায়, রিফ্রেশ মুডে আসার জন্য ESC ক্লিক করলে রিফ্রেশ মুডে চলে আসবে। মেনু বারের প্রথম মেনুটা হচ্ছে লাইন মেনু। লাইনের বাংলা হচ্ছে রেখা। বিভিন্ন ধরনের সরল রেখা বক্ররেখা অঙ্কন করার জন্য এই লাইন কমান্ড ব্যবহার করা হয়। মেনু বার থেকে এখান থেকে মাউস পয়েন্টার ক্লিক করে লাইন কমান্ড নো, বা এর শর্টকাট কমান্ড এল লিখে ইন্টার দিল লাইন কমান্ড। আবার বলতেছি যে অটোক্যাডের আরেকটা সহজ নিয়ম হচ্ছে যে সম্পূর্ণ লেটারটা তুমি তোমার যদি মনে থাকে তাহলে তুমি ওইটাই লিখে দিলে হবে। যেমন LINNE যদি দাও, ওই লাইন কমান্ডেই নিবে, ইন্টার দিলে ওই লাইন কমান্ডে নিবে। লাইন অঙ্কন করার জন্য প্রথমে মাউস পয়েন্টার দিয়ে যেখান থেকে তুমি লাইন শুরু করবে সেখানে মাউস পয়েন্টার এবার ক্লিক করবা। ক্লিক করে যেদিকে দরকার মাউস পয়েন্টারটা জাস্ট টানে সোজা করবা। দেখো আঁকা বাঁকা লাইন আসতেছে। লাইন সোজা করার জন্য কিবোর্ড থেকে ফাংশন কির F8 ক্লিক করলে তোমার লাইন সোজা হয়ে যাবে। আবার লাইন যদি বাঁকা করার দরকার হয়, ফাংশন কির F8 ক্লিক করবা, লাইন বাঁকা হয়ে যাবে। তখন যখন তোমার কখনো বাঁকা লাইনের দরকার হবে তাহলে বাঁকা করে নেওয়ার জন্য F8 ক্লিক করবা। আবার যদি সোজা লাইনের দরকার হয়, F8 ক্লিক করবা, লাইন সোজা হয়ে যাবে। এল দিয়ে ইন্টার। এরপর যেখান থেকে লাইন শুরু করার দরকার সেখানে মাউস পয়েন্টার থেকে একবার ক্লিক, যেদিকে তোমার লাইন দরকার সেদিকে মাউস পয়েন্টার যা সরাই নিয়ে আসলেই তোমার লাইন অঙ্কন হয়ে যাবে। যে পর্যন্ত তোমার লাইন দরকার একবার ক্লিক করলেই সে পর্যন্ত একটা লাইন অটোমেটিকলি অঙ্কন হয়ে যাবে। আবার মেজারমেন্ট দিয়েও তুমি লাইন অঙ্কন করতে পারো। যদি এদিকে তুমি, আমার এখন দরকার 50 ফিট দিয়ে ইন্টার দাও, একবার ইন্টার দিবা, এই যে 50 ফিট পর্যন্ত তোমার লাইন চলে আসছে। একটা আমরা লাইন দিয়ে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। অটোক্যাডে কোনো কিছু মুছার জন্য মাউস পয়েন্টার ক্লিক করে অবজেক্টটা সিলেক্ট করলে সিলেক্ট অবস্থায় এভাবে নীল কার্সর আসবে। যদি নীল কার্সর আসে তাহলে মনে করবা অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলেট কি চাপলেও মুছে যাবে, বা কিবোর্ড দিয়ে শর্টকাট হচ্ছে ইতে বোঝায় ইরেস। ইরেস অর্থ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। ই দিয়ে ইন্টার দিলেও যে কোনো কিছু মুছে যাবে। এল দিয়ে ইন্টার দাও, যেখান থেকে লাইন শুরু করা দরকার লাইন ক্লিক করো, একটা মেজারমেন্ট দিয়ে করি, এদিকে 50 ফিট, একবার ইন্টার। এরপর নিচের দিকে আসো, একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। নিচের দিকে মনে করো 30 30, এখানে মেজারমেন্ট শো করতেছে, দেখো 30 ফিট, ইন্টার একবার। তারপরে এদিকে মাউস, শুধু মাউস পয়েন্টার সরাবা, যেদিকে তোমার লাইন দরকার মাউস পয়েন্টার সরাবা অটোমেটিকলি। এদিকে কত তাহলে, 50 ফিট, ইন্টার। আবার উপরের দিকে হচ্ছে 30, মাউস পয়েন্টার জাস্ট হচ্ছে মাউস পয়েন্টার সরাবা, 30 ফিট, একবার ইন্টার। কাজ শেষ হয়ে গেলে আরেকবার ইন্টার দিবা, বা ESC স্কেচ চাপলে তোমার কাজ শেষ হয়ে যাবে। অবজেক্টটাকে জুম করার জন্য মাউস পয়েন্টারটা জাস্ট হচ্ছে চাকাটা ঘুরাবা, চাকাটা ঘুরেলেই অবজেক্টটা তোমার জুম আউট জুম ইন হবে। আবার অবজেক্টটা এই মাথায় আছে, তুমি মাথাটা এই অবজেক্টটা এইদিকে সরাই নিয়ে আসবা। সরাই নিয়ে আসার জন্য মাউস পয়েন্টারটা জাস্ট চিপে ধরে থাকবা, দেখবা একটা হাতের সিম্বল আসবে, এটাকে বলা হয় পেন। মাউস পয়েন্টারটা চিপে ধরে থাকলে পেন সিম্বল আসবে, তারপর এটাকে যে কোনো জায়গায় তুমি নড়াচড়া করতে পারবা। অবজেক্টটাকে জুম করার জন্য মাউস পয়েন্টার শুধু চাকাটা ঘুরালেই জুম হয়ে যাবে।
আর এক জায়গা থেকে অন্য জায়গায় নোড়ার জন্য মাউস পয়েন্টারের চাকাটা চিপে ধরে থাকলে একটা হাতের সিম্বল আসবে, তখন যেদিকে তোমার ঘোরানো দরকার সেদিকে ঘোরাবা। এটার পেনের এটার নাম হচ্ছে পেন, এটা শর্টকাট কমান্ড হচ্ছে পি, পি লিখে ইন্টার দিলে হচ্ছে পেন কমান্ড আসবে। দেখো রিফ্রেশ মোডে আসার জন্য ইএসসি ক্লিক করবা, আবার এটা শর্টকাট মেনুটা এখানে দেওয়া আছে, দেখো এই যে এটা হাতের সিম্বল দেওয়া আছে, এই হাতের সিম্বলটা ক্লিক করলে ওই পেন কমান্ডটাই আসবে, যে কোনো অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরার জন্য। দেখো লাইন কমান্ড ব্যবহার করে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এখন মেজারমেন্ট দেখতে হবে আমাদের। মেজারমেন্ট দেখার জন্য এই ডাইমেনশন মেনু, সব ধরনের মেজারমেন্ট দেখার জন্য, পরিমাপ দেখার জন্য এই ডাইমেনশন মেনু ব্যবহার করা হয়। এই ডাইমেনশন মেনুতে ক্লিক করলে দেখবা বিভিন্ন অপশন আছে, বিভিন্ন ডাইমেনশন নেওয়ার জন্য বিভিন্ন মেনু ব্যবহার করা হয়। যেমন এখানে প্রথমটা হচ্ছে লাইনার, এই লাইনের মেনু দিয়ে সব ধরনের সরল রেখার মাপ নেওয়ার জন্য এই ডাইমেনশনটা ব্যবহার করা হয়। এরপরে আছে তোমার এলাইন, সব ধরনের কোণের মাপ নেওয়ার জন্য, কোণের মেজারমেন্ট নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর অর্ধবৃত্তের মাপ নেওয়ার জন্য এটা, আর্ক লেন্থ, এরপরে রেডিয়াস মাপার জন্য এটা। মানে এই ডাইমেনশন মেনুটা হচ্ছে, ডাইমেনশনের বাংলা হচ্ছে কি, পরিমাপ করা, যে কোনো কিছুর পরিমাপ জানার জন্য এই ডাইমেনশন মেনুটাতে ঢুকতে হয়। এই ডাইমেনশন মেনুতে ঢুকে লাইনার, আমরা এটা সরল রেখা না, সরল রেখার মাপ নেব, লাইনার ক্লিক করবা। এরপর এই পয়েন্ট থেকে, জাস্ট এই পয়েন্ট থেকে এখানে শো করলে দেখবা ইট পয়েন্ট শো করবে, ইট পয়েন্ট ক্লিক করবা, আবার এই মাথার ইট পয়েন্টে এসে ক্লিক করবা। এরপর দেখো একটু উপরে ক্লিক করে আন দিলে দেখবা 50 ফিট, আমরা 50 ফিট নিয়েছিলাম, 50 ফিট মেজারমেন্টে অটোমেটিকলি নিয়ে নিছি। এইদিকে কত নিয়েছিলাম, এদিকে নিয়েছিলাম 30, এটার মেজারমেন্ট দেখবো অটোকেটে। আর একটা কাজ বলে দিই, যে যদি একটা কমান্ডে বারবার দরকার হয় তাহলে আবার কমান্ড দেওয়ার দরকার নেই, জাস্ট একবার ইন্টার যদি দাও তাহলে ওই কমান্ডটাই নিয়ে নিবে, যদি জাস্ট একবার ইন্টার দাও তাহলে ওই কমান্ডটাই নিয়ে নিবে। আমাদের কী দরকার, লাইনার দরকার না, লাইনার কমান্ড ছাড়া আমি অন্য কোনো কমান্ড ব্যবহার করছি, ব্যবহার করি নেই, আমার লাইনারের দরকার, শুধুমাত্র একবার ইন্টার দিলে ওই লাইনার কমান্ডটাই নিবে। এই যে এই মাথা থেকে ক্লিক করবা, ইট পয়েন্ট শো করবে, আবার এই মাথাতে আসে ক্লিক করলে এখানে ইট পয়েন্ট শো করবে। দেখো এই যে 30 ফিট নিয়েছিলাম, 30 ফিট মেজারমেন্ট অটোমেটিকলি নিয়ে নিছে। অবজেক্টটা মুছে ফেলবো, এদিক থেকে রাইট বাটন ক্লিক করে টানে এনে ছাড়ে দিবা, এই যে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেলো, এরপর ই লিখে ইন্টার দিবা, অবজেক্টটা মুছে যাবে। এটা লাইন কমান্ড গেল। এরপর হচ্ছে কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইন বললাম যে সবসময় সব ধরনের বড় বড় লাইন, এখান থেকে মেনুবার থেকে লাইন কমান্ড, কনস্ট্রাকশন লাইন কমান্ড ক্লিক করবা, বা শর্টকাট কমান্ড হচ্ছে এক্সএল, এক্সএল লিখে ইন্টার দিবা। এরপর তোমাকে নির্দেশনা দিয়ে দিতে হবে যে তুমি হরিজেন্টালি টানবা না ভার্টিক্যালি টানবা। এক্সএল লিখে ইন্টার দিয়ে যদি ভার্টিক্যালি দরকার হয় তাহলে হচ্ছে ভি লিখে ইন্টার। দেখো সব ধরনের বড় বড় লাইন, এটা লাইনের কোনো কিন্তু শেষ নেই, তুমি যত ছোট করো, জুম আউট করো, জুম আউট করো, পুরো পেজটা জুড়ে একটা লাইন, সব ধরনের বড় বড় লাইন অঙ্কন করার জন্য এই কনস্ট্রাকশন লাইন। দেখো সব ধরনের ভার্টিক্যালি লাইন ছাড়া কোনো আর লাইন অঙ্কন হবে না, কারণ তুমি ইন্ডিকেট করে দিচ্ছ যে এটা শুধু ভার্টিক্যাল লাইন হবে। এরপর তোমার যদি এখন হরিজেন্টাল লাইন দরকার হয় তাহলে ডিফেস মোডে আসো, ডিফেস মোডে আসার জন্য ইএসসি স্কেপ চাপবা, এরপর আবার এক্সএল দাও, এক্সএল দিয়ে ইন্টার, ইন্ডিকেট করে দাও এইচ, এইচ লিখে ইন্টার। এরপর দেখো সব ধরনের হরিজেন্টালি লাইন চলে আসছে, এটা লাইনের কোনো শেষ নেই, পুরো পেজটা জুড়ে তোমার লাইনটা আসছে, এটা শুধুমাত্র এলিভেশন সেকশন করার জন্য লাগে। এটা গেল। দেখো এটার নাম বলছিলাম প্রথম দিকে যে হচ্ছে ইউসিএস আইকন, এটা অনেক সময় কাজের জন্য উপরে নিচে চলে যায়, এটা হাইড করার জন্য বা স্ট্যান্ড করার জন্য বলছিলাম যে মেনুবার থেকে, মেনুবারে ভিউ মেনুতে যাবা, ভিউ মেনু থেকে নিচের দিকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে ইউসিএস আইকন থেকে অন, অনটা যদি উঠে দেয় একবারে হারিয়ে যাবে, আর অরিজিন যদি করে দেয় এক জায়গায় স্ট্যান্ড হয়ে থাকবে। কনস্ট্রাকশন লাইন শেষ, এটা মুছে ফেলো, এই রাইট বাটন এদিক থেকে সিলেক্ট করে টানে আনে ছাড়ে দাও, সিলেক্ট হয়ে গেছে, এ লিখে ইন্টার দাও, অবজেক্ট পুরোটা মুছে গেছে। এরপরে হচ্ছে তোমার পলি লাইন, পলি লাইন দেখো এখান থেকে পলি লাইন ক্লিক করবা মেনুবার থেকে, বা শর্টকাট কমান্ড হচ্ছে পিএল, পিএল লিখে ইন্টার দিবা। এরপর যেখান থেকে পলি লাইন শুরু করবা সেখানে একবার মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করো, এরপর যে কোনো একটা অবজেক্ট তৈরি করো। এই যে একটা পলি লাইন দিয়ে, পলি লাইন দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, পলি লাইন দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, আর লাইন কমান্ড ব্যবহার করে এই অবজেক্টটাই তৈরি করি, এল দিয়ে ইন্টার। সো ডিফারেন্সটা দেখো, এল দিয়ে ইন্টার দিয়ে এই জিনিসটা একটা তৈরি করি, এই করলাম জাস্ট একটা, ঠিক আছে। এই জিনিসটা আমি করছি পলি লাইন দিয়ে, এইটা করছি আমি লাইন কমান্ড ব্যবহার করে। লাইন কমান্ড ব্যবহার করে যেতুগুলো তুমি ক্লিক করবা সেতুগুলো একটা করে খণ্ড খণ্ড হবে, ভাগ ভাগ হবে, কিন্তু তুমি পলি লাইন দিয়ে যেতুগুলোই কাজ করো, যেই জায়গায় ক্লিক করো একটাই অংশ। সেই জন্যই বলে দিছিলাম আগেই যে পলি লাইন হচ্ছে একক লাইন, তোমার অনেক ক্ষেত্রে এটা এই পলি লাইন দিয়ে শুধুমাত্র
তোমার রূপের রূপ প্ল্যান আর হচ্ছে শ্রী স্টারের কাজ করা হয়, বাদ বাকি কোনো কাজ করা হয় না। কারণ তোমার কোনো কাজে দরকার হয়েছে যে আমার এই লাইনটা আমার দরকার নাই, এই লাইনটা তুমি মুছবা, এখানে দেখো এই লাইনটা তুমি মুছবা, কিন্তু এই লাইনটা সিলেক্ট করতে গেলে সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে, তুমি কীভাবে তা সিলেক্ট করবা? কিন্তু লাইন কমান্ড ব্যবহার করে এই জিনিসটাই করছো, এটা জাস্ট সিলেক্ট করে এটা মুছে ফেলতে চাও, এ লিখে এন্টার দাও, এটা মুছে যাবে। কিন্তু পলি লাইন ব্যবহার করে তুমি এটা করতে পারবে না, কারণ পলি লাইন হচ্ছে একটা লাইন একক, যেতগুলো কাজ করবা একটা গ্রুপের মধ্যে একটা লাইন, এটা হচ্ছে পলি লাইন আর হচ্ছে লাইন কমান্ডের তফাত। পলি লাইন কি বললাম? পলি লাইন শর্ট কমান্ড হচ্ছে পি এল লিখে ইন্টার। এরপরে কমান্ডটা হচ্ছে পলিগন। পলিগন এখান থেকে মেনু বার থেকে সিলেক্ট করবা মাউস পয়েন্টার দিয়ে, বা শর্টকাট কমান্ড POL, POL লিখে ইন্টার দিবা। এরপর এখানে তোমার লেখা শো করবে যে ইন্টার নাম্বার অফ সাইট, তুমি কয়টা ভুজ অঙ্কন করবা। এখানে চারটা দেওয়া আছে, এখন আমি একটা দশ ভুজ অঙ্কন করবো, দশভুজ। তাহলে তোমার এখানটা নাম্বার দিয়ে দাও, এখানে কত? তাহলে দশ দিয়ে দিতে হবে, ঘটনার মধ্যে দশ দিতে হবে, দশ দিয়ে একবার ইন্টার দাও। এরপর একটা কেন্দ্র সিলেক্ট করো যেখানে তুমি অঙ্কন করবা, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করো, তারপর একবার ইন্টার দাও। তারপর মাউস পয়েন্টারে জাস্ট ছোটো বড়ো করো, টানে আনো, আর নিচের দিকে ছোটো বড়ো করলেই তোমার শো করবে। এটা মেজারমেন্ট দিয়েও করতে পারবা, দেখো আটটা বাহুর অটোমেটিকলি, সরি দশটা বাহুর একটা ভুজ অঙ্কন হয়ে গেছে। গণতি করো, 1 2 3 4 5 6 7 8 9 10, দশ ভুজ একটা অটোমেটিকলি অঙ্কন হয়ে গেল। আর একটা অঙ্কন করি আমরা, এখান থেকে পলিগন কমান্ড নাও, তারপর এখানে ইন্টার নাম্বার অফ সাইডস কয়টা নাম্বার নিবা। আমরা এবার হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজে কয়টা বাহু? তিনটা, তিন নাম্বার দিলাম, তিন দিয়ে ইন্টার একবার ইন্টার দাও। একটা কেন্দ্র সিলেক্ট করো, ক্লিক করো একবার, তারপর একবার ইন্টার দাও। এরপর মাউস পয়েন্টারটা ছোটো বড়ো করে দাস যেদিকে দরকার, এই যে দেখো অটোমেটিকলি একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এই পলিগন কমান্ড ব্যবহার করে সব ধরনের ভুজ অঙ্কন করা যায়। আরেকবার করি, পলিগন কমান্ড এখান থেকে নাও, এর শর্টকাট কমান্ড হচ্ছে POL লিখে ইন্টার, তারপর নাম্বার দাও। আমরা একটা ষড়ভুজ অঙ্কন করবো, ছয়, ছয়টা বাহু দিয়ে ইন্টার দাও। একবার একটা কেন্দ্র সিলেক্ট করো, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করো, একবার ইন্টার দাও। এরপর মেজারমেন্ট দিয়ে করতে পারো, যদি মেজারমেন্ট দিতে চাও মেজারমেন্ট দাও, কত মেজারমেন্ট দিবা? আচ্ছা আমি মেজারমেন্ট দিলাম 70 ফিট দিলাম, 70 ফিট দিলাম, তারপর ইন্টার দাও। এই যে ছোটো হয়ে গেছে দেখো, এই যে 70 ফিটের এটা অটোমেটিকলি তোমার চলে আসছে। এটা কীভাবে বুঝবা 70 ফিট হইলো, হইলো কি না? ডাইমেনশন মেনুতে যাও, ডাইমেনশন মেনু থেকে এটা কি একটা সার্কেলের মতো না, এটা দেখতে আমাদের রেডিয়াস, এই যে রেডিয়াসে ক্লিক করো, রেডিয়াসে ক্লিক করে জাস্ট সিলেক্ট রেডিয়াস, এটা তো রেডিয়াস না, আচ্ছা এটা তোমার হচ্ছে ডায়ামিটার মাপতে হবে, ডায়ামিটার তবু নিচ্ছে না, না আচ্ছা লাইন আর ব্যবহার করে আমরা এই লাইন থেকে এই লাইন মেজারমেন্ট নিতে কত নিচ্ছে 170 নিছিলাম না, 70 দ্বিগুণ কত? 70 দ্বিগুণ 140 না, তাহলে বুঝতে পারতেছো যে এই মাথা থেকে এই মাথা যেহেতু 70 দ্বিগুণ 140 হয়েছে, তাহলে মেজারমেন্টটা আমার অটোমেটিকলি নিয়েছে, সঠিক নিয়েছে। এটা গেল পলিগন কমান্ড। এরপরের কমান্ড হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল, সব ধরনের ছোটো বড়ো আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য এই রেক্ট্যাঙ্গেল কমান্ড ব্যবহার করা হয়। এখান থেকে মেনুবার থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড সিলেক্ট করবা, বা শর্টকাট কমান্ড REC, REC লিখে ইন্টার। এরপর হচ্ছে তুমি কেন্দ্র একটা সিলেক্ট করো যেখান থেকে তুমি শুরু করবা, জাস্ট একবার ক্লিক করে এই যে ছোটো বড়ো যে কোনো ধরনের তোমার দরকার হলে তুমি রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে পারবা। এটা মেজারমেন্ট দিয়েও করতে পারবা, মেজারমেন্ট কীভাবে করবা? এখান থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড নাও, তারপরে যে দুইটা ঘর দেখাইছে না, কত ফিট নেব, আচ্ছা 50 না 80 ফিট, 80 ফিট, তারপর এই জিনিসটাকে লক করে দিতে হবে। লক করার জন্য কি বলছি? কমা দিতে হবে, কমা, দেখো লক হয়ে গেছে। তারপরে মাপটা হচ্ছে তোমার 40 ফিট দিলাম, 40 ফিট, তারপর একবার ইন্টার দাও। আচ্ছা আবার নেই, এখান থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড সিলেক্ট করো, তোমার 80 ফিট, 80 ফিটটা বড় হয়ে যাচ্ছে, 50 ফিট দিই, 50 ফিট, কমা, ও এটা তো এইভাবে হবে না, মেজারমেন্ট দিয়ে যখন করবা তখন অবশ্যই আগে কেন্দ্রটা সিলেক্ট করে নিতে হবে। দেখো এখান থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, তারপরে এক জায়গায় ক্লিক করে নিতে হবে যেখান থেকে তুমি শুরু করবা, ক্লিক করে নাও, তারপর হচ্ছে মেজারমেন্ট দাও, 80 ফিট দিই, 80 ফিট, কমা দিয়ে লক করে দাও, তারপর হচ্ছে 40 ফিট, 40 ফিট দিয়ে একবার ইন্টার দাও। এই যে দেখো এটার মেজারমেন্ট দেখবো আমরা, ডাইমেনশন মেনুতে যাও, তারপরে যে লাইনার ক্লিক করো, ক্লিক করে এই ইট পয়েন্ট থেকে আসে এই মাথার ইট পয়েন্টে ক্লিক করো, এই যে 80 ফিট দিছি, 80 ফিট নিয়ে নিয়েছি। তারপর নিচেরটা দেখো,
এই মেজারমেন্ট থেকে ক্লিক করে এই মেজারমেন্ট দেখো এই যে 40 ফিট নিয়ে নিছি মেজারমেন্ট অনুযায়ী তোমার আয়তক্ষেত্র এটা অঙ্কন হয়ে গেছে এটা হলো রেকট্যাঙ্গেল এরপর হচ্ছে আর্ক সব ধরনের অর্ধবৃত্ত বা বৃত্তের বেস অঙ্কন করার জন্য এই আর্ক কমান্ড ব্যবহার করা হয় এখান থেকে আর্ক কমান্ড ব্যবহার সিলেক্ট করো মেনু বার থেকে বা শর্টকাট কমান্ড এ এ লিখে ইন্টার দাও তারপর একটা কেন্দ্র সিলেক্ট করতে হবে যেখান থেকে তুমি শুরু করবা সিলেক্ট করো তারপর যত বড় নিবা তুমি সে পর্যন্ত একটা সিলেক্ট করো জাস্ট তারপর দেখো এই যে অটোমেটিক্যালি একটা অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেছে সব ধরনের অর্ধবৃত্ত অঙ্কন করার জন্য তুমি এটা মেজারমেন্ট দিয়েও করতে পারবা ঠিক আছে এই যে দেখো এখান থেকে আর্ক কমান্ড বা শর্টকাট কমান্ড এ এ লিখে ইন্টার এরপর এক জায়গায় কেন্দ্র সিলেক্ট করে যত বড় নিবা মাউস পয়েন্টার থেকে টানে আনে তত বড় নিবা আমি যদি এত বড় দরকার হয় ক্লিক করবা জাস্ট যেদিকে দরকার মাউস পয়েন্টারটা উপরে নিচে করবা যেদিকে দরকার অটোমেটিক্যালি এটা এই যে নিয়েছে ঠিক আছে সব ধরনের অর্ধবৃত্ত অঙ্কন করার জন্য এই আর্ক কমান্ড ব্যবহার করা হয় বুঝতে পারতেছি তোমাদের সমস্যা হচ্ছে পিছন থেকে দেখতে পাচ্ছ না ঠিক আছে নেক্সট ক্লাস থেকে সমস্যা হবে না প্রজেক্টর লাগাইলে এরপরের কমান্ড হচ্ছে তোমার সার্কেল সার্কেলের বাংলা হচ্ছে বৃত্ত সব ধরনের ছোট বড় বৃত্ত অঙ্কন করার জন্য এই সার্কেল কমান্ড ব্যবহার করা হয় এখান থেকে সার্কেল কমান্ড সিলেক্ট করবা বা শর্টকাট কমান্ড সি সি লিখে ইন্টার দাও এরপর একটা কেন্দ্র সিলেক্ট করো জাস্ট ক্লিক করো তারপর হচ্ছে দেখো যত বড় দরকার তোমার ক্লিক করবা অটোমেটিকলি মাউস পয়েন্টার টানে আনে ছোট বড় করবা আবার নাও এটা মেজারমেন্ট দিয়ে করে ক্লিক করো কত নিব 50 ফিট 50 ফিটে এটা নিব 50 ফিট দিয়ে ইন্টার দাও এই যে এটা এখন আমরা রেডিয়াস দেখবো ডাইমেনশন মেনুতে যাও তারপর এই যে রেডিয়াসে এসে ক্লিক করো তারপর সিলেক্ট রেডিয়াস এই যে দেখো 50 ফিট রেডিয়াস 50 ফিট অটোমেটিকলি নিয়ে নিছে এই পর্যন্তই থাক আজকে এই কমান্ড পর্যন্ত তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারতেছি কারণ এখান থেকে দেখা যাচ্ছে না বাসায় নিয়ে যায় টিউটোরিয়ালগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা